হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রিভিউ ক্লাস কন্টিনিউ করছিলাম এবং রিভিউ ক্লাসে গতকালকে পর্যন্ত চল তড়িৎ অর্থাৎ সিলেবাসের থার্ড যে চ্যাপ্টারটা সেটার আমরা রিভিউ করছিলাম এবং বলেছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তোমাদের এক্সাম, যে কোনো ফর্ম্যাটের এক্সামের জন্যই জলতরী চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং বেশ কিছু ইম্পর্টেন্ট কন্টেন্ট রয়েছে এখানে তোমার সিকিউ অংশের জন্য, এমসিকিউ অংশের জন্য, টোটাল একটা সেট হিসেবে কোয়েশ্চেন আসার জন্য। তো গতকালকে এখানে শেষ করেছিলাম রিভিউ অংশে, রোধের কথা বলেছিলাম। রোধের সমবায় তোমরা জানো, এই অধ্যায়ের ম্যাথগুলো যারা দেখেছো, রোধের সমবায় রিলেটেড অনেক ম্যাথ রয়েছে এই অধ্যায় থেকে। রোধের সমবায় বলেছিলাম, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় নিয়ে। তারপরে যেটা রয়েছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে কারশফের সূত্র, এবং কারশফের দুটি সূত্র রয়েছে তোমরা জানো। প্রথম সূত্রটা আমি পুরো বিবৃতি লিখছি না, জাস্ট সংক্ষেপে বলছি যে প্রথম সূত্রটা হলো কি, যে কোনো একটা তড়িৎ বর্তনীর মধ্যে কোন একটা বিন্দু অভিমুখী মোট যে তড়িৎ প্রবাহ সেটাকে, অর্থাৎ যে কোনো একটা বিন্দু অভিমুখী প্রবাহ এবং সে বিন্দু থেকে বহির্মুখী প্রবাহ সমান হয়, ঠিক আছে। অর্থাৎ কোন একটা বর্তনীর কোন একটা সংযোগ বিন্দু যদি কনসিডার করি, সেই সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। কারণ কি, বর্তনীতে কিছু কারেন্ট প্রবেশ করে, কোন একটা পয়েন্ট ধরলে সেখানে কিছু কারেন্ট প্রবেশ করে, আবার কিছু কারেন্ট সেই পয়েন্ট থেকে বের হয়ে যায়। তাহলে সেই মিলিত প্রবাহগুলো যে বীজগাণিতিক সমষ্টি সেটাকে শূন্য ধরা। যেমন ধরো এই একটা বর্তনীর ও একটা বিন্দু যদি কনসিডার করি, ও বিন্দুতে প্রবাহ, ও বিন্দু অভিমুখী প্রবাহ হচ্ছে দুটি, I1+I2, I1+I2 যদি ধরি, আর I3 যেহেতু ও বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে এটাকে যদি মাইনাস ধরি, ওই বিন্দু অভিমুখী যেগুলো হয় সেগুলোকে ধরা হয় পজিটিভ, আর বিন্দু থেকে যেগুলো বের হয় সেগুলো ধরা হয় নেগেটিভ। তাহলে সমান সমান আলটিমেটলি আমরা জিরো ধরবো। সূত্রটা হচ্ছে কি, যে কোন বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। এই সংযোগ বিন্দু যদি এটা হয়, এখানে যতগুলো প্রবাহ এখানে প্রবেশ করলো বা বেরিয়ে গেল সবগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে, ঠিক আছে। এই সূত্রগুলো শুধুমাত্র ম্যাথের জন্য ইম্পর্টেন্ট এমন না, বিবৃতি হিসেবেও আসে, যে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও এসে থাকে। দুই নম্বর সূত্র যেটা ম্যাথে তো খুবই গুরুত্বপূর্ণ, যে সূত্রটা লাগে, যে কোন একটা আবদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনী যদি হয়, সেই আবদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি, বিভিন্ন অংশগুলোর রোধের সঙ্গে যদি তাদের আনুষঙ্গিক প্রবাহ আমরা গুণ করি, তাদের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট পরিচালক বলের সমান হবে। ধরো একটা বদ্ধ বর্তনী, ক্লোজ লুপ আমরা কনসিডার করলাম, এখানে এরকম ধরলাম যে বেশ কয়েকটা কোষেরও সমন্বয় রয়েছে, রোধ রয়েছে, কোষ রয়েছে, ঠিক আছে। তো এরকম একটা বদ্ধ বর্তনীতে, খোলা বর্তনী নয় কিন্তু বদ্ধ বর্তনী, এটা R1, R2, R3 ধরলাম, E1, E2, E3 কনসিডার করলাম, ঠিক আছে। এর মধ্য দিয়ে প্রবাহ I1, I2 এবং লাস্ট এইটা প্রবাহ I3 ধরলাম, ঠিক আছে। এরকম যদি ধরে নি, এখন এক্ষেত্রে কি হবে, এটা ডিরেকশন ধরো এদিকে বললাম, যে কোনো দিকে হতে পারে, এটি একটি বদ্ধ বর্তনী। এই বর্তনীর ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে বদ্ধ বর্তনীর প্রতিটি শাখার মধ্যে যে কোনো একটি শাখা বা যে কোনো একটি অংশ, যেমন এখানে এটা একটা অংশ, এটা একটা অংশ, থার্ড ওয়ান এটা একটা অংশ, যে কোনো একটি অংশের বিভিন্ন অংশের রোধ এবং তার সাথে আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি। তাহলে প্রথম ধরো ABC একটা লুপ কনসিডার করছি, AB এই অংশের জন্য আমাদের রোধ হচ্ছে R1 আর কারেন্ট হচ্ছে I1, তার মানে তাদের গুণফল হচ্ছে I1 R1, ঠিক আছে। এরপরে হচ্ছে I2 R2, আমরা চিহ্নগুলো পরে বসাই। BC অংশের জন্য হচ্ছে I2
r2 আর ac বা c অংশের জন্য হচ্ছে i3 r3 যদি হয় তাহলে বলা হচ্ছে এই প্রবাহর সাথে রোধের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎ চালক বল এখানে তড়িৎ চালক বল মানে তড়িৎ কোষ আছে তিনটি এদের সমষ্টির সমান হবে এখন এই ক্ষেত্রে প্লাস মাইনাস যেহেতু কনসিডার করতে হবে সেটা কিভাবে করব সাধারণত যে কোনো লুপে ক্লকওয়াইজ ডিরেকশনের হিসেব করা হয় ধরো লুপটা আমি যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হিসেব করি লুপের বিভিন্ন অংশগুলো এবং কারেন্টের দিক যদি সেদিকেই হয় তাহলে সেই প্রবাহটাকে আমরা পজিটিভ ধরব আর যদি এমন হয় যে লুপটা তো আমরা ক্লকওয়াইজ কনসিডার করছি বাট ওই ব্রাঞ্চে কারেন্টের ডিরেকশন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেক্ষেত্রে আমরা সেই কারেন্টটাকে নেগেটিভ ধরব ঠিক আছে এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যেমন এটা তো ক্লকওয়াইজ লুপ কাজ করছে আর এ বি এই ব্রাঞ্চের জন্য কারেন্টটাও কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশন আছে যে কারণে এটাকে আই ওয়ান আর ওয়ান লিখতে পারি আমরা প্লাস প্লাস আই ওয়ান আর ওয়ান লিখলাম সমস্যা নেই আবার বিসি অংশের জন্য এই অংশের জন্য লুপ কাজ করছে ক্লকওয়াইজ আবার বিসি অংশের কারেন্টটাও ক্লকওয়াইজ ডিরেকশনে পাস হচ্ছে তাহলে আই টু টা পজিটিভ হবে আই টু আর টু পজিটিভ থাকলো আর থার্ড যে ব্রাঞ্চ এসি অংশ এসি অংশের দেখো আমরা লুপ যদি কনসিডার করতে চাই এই লুপ কমপ্লিট হবে এভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে লুপের ডিরেকশন হলো এই দিকে বাট কারেন্টের ডিরেকশন আছে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশন হলো এভাবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে কি এটা যেহেতু কারেন্টের ডিরেকশন লুপের ডিরেকশনের বিপরীতে এই কারেন্টটা হবে মাইনাস মাইনাস আই থ্রি আর থ্রি তো এই গেল একটা অংশ ক্রসফিট সেকেন্ড ল যেটা আমরা বলছি প্রথম অংশ যে আবদ্ধ বর্তনী বিভিন্ন অংশগুলো রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি এতটুকু করলাম সমষ্টি কার সমান হবে ওই যে বদ্ধ বর্তনীর মোট তড়িৎ চালক বলের সমান এখন তড়িৎ চালক বলের ক্ষেত্রেও ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কথাটা রয়েছে তড়িৎ চালক বল যদি প্রবাহ ক্লকওয়াইজ ডিরেকশনে পাঠায় তাহলে সেটি হবে পজিটিভ সেই তড়িৎ চালক বলটা বা সেই কোষটাকে আমরা পজিটিভ ধরে নিব আর যদি সেই তড়িৎ চালক বল বা সেই কোষটা প্রবাহকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে পাঠায় তাহলে আমরা ধরে নিব সেটা নেগেটিভ ঠিক আছে যেমন ধরো এইখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এন্ড নেগেটিভ পজিটিভ আমরা লুপ কনসিডার করছি এইভাবে আর এই ক্ষেত্রে দেখো এই তড়িৎ চালক বল বা কোষটি কারেন্ট পাঠাবে কিভাবে আমরা জানি কোষের মধ্য দিয়ে কারেন্ট নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে পাঠায় ঠিক আছে তাহলে পাঠাচ্ছে কোন দিকে নেগেটিভ থেকে পজিটিভ এন্ডের দিকে দ্যাট মিন্স সেটা আলটিমেটলি কোন ডিরেকশনে পাঠাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটু আগে বললাম যে কোষের মধ্য দিয়ে তড়িৎ চালক বল যদি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট পাঠায় তাহলে সে পজিটিভ কিন্তু এ কারেন্ট পাঠাবে এভাবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে এভাবে দ্যাট মিন্স অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তার মানে ই ওয়ান কে আমরা ধরে নিব নেগেটিভ এবার ই টুর বেলায় আসি ই টুর বেলায় কারেন্টকে সে কিভাবে পাঠাচ্ছে এই নেগেটিভ এন্ড এই পজিটিভ এন্ড দ্যাট মিন্স এইভাবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে এভাবে পাঠাচ্ছে তার মানে এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ আলটিমেটলি এটার ডিরেকশনও অ্যান্টি ক্লকওয়াইজে তার মানে ই টু কেও মাইনাস কনসিডার করব এবার আসো ই থ্রি এর বেলায় ই থ্রি সে কারেন্ট পাঠাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ এন্ডের দিকে এইভাবে এরকম করে যদি পাঠায় আলটিমেটলি এটা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে দেখো এইভাবে গিয়ে ক্লকওয়াইজ মানে কি এভাবে গিয়ে এভাবে আসবে দ্যাট মিন্স ই থ্রি অনলি ই থ্রি নেগেটিভ থেকে পজিটিভে কারেন্ট পাঠানো মানে সে ক্লকওয়াইজ ডিরেকশনেই কারেন্ট পাঠাচ্ছে দ্যাট মিন্স ই থ্রিটা হবে পজিটিভ তো এইভাবে আমরা কোন একটা ক্লোজ লুপে ফার্স্ট অফ অল যে ব্রাঞ্চ কারেন্ট সেটার হিসাব আলাদা তোমরা কিন্তু এখানে গরমিল করো না একটা হচ্ছে তড়িচালক বলের জন্য সে প্রবাহের দিক কোন দিকে পাঠাবে সেটার হিসেব আলাদা আর এই ব্রাঞ্চের যে কারেন্ট গুলো রয়েছে সেগুলোর হিসেব আলাদা ঠিক আছে ব্রাঞ্চ কারেন্টের বেলা আমরা কি বলেছি সেটি যদি
লুপের যে দিক সাধারণত আমরা কনসিডার করি ক্লকওয়াইজ ডিরেকশনে, সেই লুপের দিকে যদি কারেন্টের দিক হয় তাহলে সেটা পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। আর কোষের বেলায় বলছি, সে যদি কারেন্ট পাঠানোর বেলায় তার ডিরেকশন যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় সেক্ষেত্রে সেটা হবে পজিটিভ, আদারওয়াইজ নেগেটিভ। এই ব্যাপারটা যদি মাথায় রাখো কারশফস ল যখন অ্যাপ্লাই করবে, সেটা আশা করি বুঝতে সমস্যা হবে না। এবং কারশফস ল নিয়ে প্রচুর প্রচুর ম্যাথ রয়েছে, সেগুলো প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কারশফস ল যাওয়ার পরে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ এই চ্যাপ্টারের হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? হুইটস্টোন ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা একটা ব্রিজ ফর্ম করে চারটা রেজিস্ট্যান্সের সমন্বয়, যে কারণে এটাকে ব্রিজ বলা হয়, হুইটস্টোন ব্রিজ বলা হয়। বিজ্ঞানী হুইটস্টোন তার নামানুসারে ব্রিজটা কিরকম ফর্ম হয়, চারটা পয়েন্ট আমরা কনসিডার করি এখানে। এই চারটা পয়েন্টের মাঝখানে চারটা রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে, চারটা রেজিস্ট্যান্স কানেক্টেড হয়। এর মধ্যে দেখো চারটা রেজিস্ট্যান্সে চারটা সংযোগ বিন্দু থাকে, এর মধ্যে যে কোনো দুটি সংযোগ বিন্দুর মধ্যে একটা তড়িৎ কোষ সংযুক্ত থাকে চাবি দিয়ে, আর বাকি দুটি সংযোগ বিন্দুর মধ্যে একটা গ্যালভানোমিটার যুক্ত থাকে, ঠিক আছে? পি কিউ আর এস এরকম হয়, গ্যালভানোমিটার যুক্ত থাকে, আর এখানে একটা তড়িৎ কোষ এ ই আর চাবিকে যুক্ত থাকলো। এটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ। এই ব্রাঞ্চের মধ্য দিয়ে কারেন্ট গুলো কিরকম হয়, এখান থেকে টোটাল কারেন্ট আই টা এই পয়েন্টে এসে দুই ভাগ হয়ে যায়, আই ওয়ান আই টু হয়, আর এই দিক দিয়ে গ্যালভানোমিটারের একটা কারেন্ট থাকে সেটাকে বলা হচ্ছে আইজি। তাহলে আই ওয়ান যখন এই বিন্দুতে আসলো, আইজি যেহেতু এদিকে গেল, এই ব্রাঞ্চে আসবে কি আই ওয়ান মাইনাস আইজি, অনেক সময় এটাকে আই থ্রিও ধরা হয়। আলটিমেটলি এটা হচ্ছে আই ওয়ান ব্রাঞ্চের কারেন্টটা এখানে এসে ভাগ হয়ে গেল, আইজি চলে গেল আলাদা পথে, তাহলে আই ওয়ান মাইনাস আইজি, এটাকে আই থ্রিও ধরে নিতে পারি, ঠিক আছে? আর এই দিকে আসলো আই টু কারেন্টটা, এই এই দিক থেকে আসছে আইজি, তাহলে আই টু আর আইজি এখানে মিলিত হয়ে এই ব্রাঞ্চে হলো, বাইরে লিখি আমি আই টু প্লাস আইজি, অথবা আই ফোরও লিখতে পারি। সেই আই থ্রি আর আই ফোর মিলিত হয়ে আবার টোটাল কারেন্ট আই হয়ে পুরো সার্কিটটা কমপ্লিট হয়। এই ব্রিজটাকে, এই বিশেষ ব্রিজটাকে বলা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এবং এই হুইটস্টোন ব্রিজ যখন সাম্যাবস্থা আসে, সাম্যাবস্থা আসার শর্ত হলো গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হবে। গ্যালভানোমিটারের বিক্ষেপ কখন শূন্য হবে, দেখো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ না হয় তাহলে কিন্তু গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দেয় না। তড়িৎ প্রবাহ বন্ধ হবে কখন, যখন এই যে দুই প্রান্ত গ্যালভানোমিটার যে দুই প্রান্তে কানেক্টেড, সেই দুই প্রান্তের বিভব যদি সমান হয়ে যায়, আমরা জানি বেশি বিভব থেকে কম বিভবের দিকে চার্জের প্রবাহ হয়, সেই হিসেবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ হয়। কিন্তু যদি এমন করা যায় যে চারটা রোধের সমন্বয় এমনভাবে করা যায় যে এই দুই প্রান্ত আমি যদি এ বি সি ডি এভাবে লিখতে চাই, তো বি আর ডি প্রান্তের বিভব যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কোনো দিক বি থেকে ডি তে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ সেক্ষেত্রে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিবে না, সেটাকে বলা হয় এই ব্রিজের সাম্যাবস্থা। এবং সেই সাম্যাবস্থার শর্ত হল পি বাই কিউ সমান আর বাই এস। যখন পি বাই কিউ এদের রেশিও, আর বাই এস এদের রেশিও সমান হবে, তখন এই ব্রিজটা সাম্যাবস্থায় আসবে, অর্থাৎ এই ব্রিজে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিক্ষেপ পাব না আমরা। তো হুইটস্টোন ব্রিজ নিয়ে তোমরা কাজ ল্যাবেও করেছ, পোস্ট অফিস বক্সের ক্ষেত্রে হুইটস্টোন ব্রিজের অ্যাপ্লিকেশন দেখেছ, ঠিক আছে? আর ম্যাথে তো রয়েছেই, হুইটস্টোন ব্রিজ রিলেটেড ম্যাথ আসে, অনেক অনেক ম্যাথ রয়েছে, সেগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি কিছু ম্যাথ যদি ক্লাসগুলোতে কতটুকু সুযোগ পাবো জানি না, এই রিভিউ ক্লাসে হুইটস্টোন ব্রিজ, কারশফের সূত্র বা ইম্পর্টেন্ট যে কন্টেন্টগুলো রয়েছে এই চ্যাপ্টারের, সেই টপিকগুলো রিলেটেড কিছু ম্যাথ দেখানোর চেষ্টা করব। বাট আলটিমেট কাজটা তোমাদের করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, ঠিক আছে?
তো এটা গেল হুইটস্টোন ব্রিজ, কারশেফস ল। এরপরে যেটা দেখবো শান্ট। শান্ট তোমরা পড়েছ, শান্ট কি জিনিস? তড়িৎ সুবিধি যে সমস্ত যন্ত্র রয়েছে, মানে খুব সেন্সিটিভ যে যন্ত্রগুলো, সেগুলো যাতে অতিরিক্ত কারেন্ট ফ্লো এর দরুন নষ্ট না হয়ে যায়, এজন্য এদের সাথে প্যারালালে ছোট মানের একটা রোধ সংযুক্ত করা হয়। যেমন গ্যালভানোমিটার, একটা খুব তড়িৎ সুবিধি যন্ত্র, গ্যালভানোমিটার, এমিটার, এগুলো। সো এক্ষেত্রে এই গ্যালভানোমিটার যাতে অতিরিক্ত তড়িৎ প্রবাহ এসে নষ্ট না হয়, সেজন্য এর সাথে সমান্তরালে খুব ছোট্ট একটা রোধ যুক্ত করা হয়, যাকে বলা হয় শান্ট। তো এই শান্ট যুক্ত করার কারণ কি, সেটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্ন আসে। শান্ট কি? শান্ট হচ্ছে খুবই ক্ষুদ্র মানের রোধ, যেটা গ্যালভানোমিটারকে বা তড়িৎ সুবিধি যন্ত্রগুলোকে রক্ষা করার জন্য সমান্তরালে, অবশ্যই সমান্তরালে সংযুক্ত করতে হয়। তো যেটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, শান্টকে সমান্তরালে যুক্ত করা হয় কেন? যে টোটাল কারেন্ট, একটা সার্কিটে টোটাল কারেন্ট আই যদি এখানে আসে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আই জি, এবং শান্টের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা আমরা যদি আই এস ধরি, দেখো রোধ যত ছোট হয় তার মধ্য দিয়ে, রোধ মানে বাধা, তার মধ্য দিয়ে প্রবাহ তত বড় হয়। তো শান্ট যেহেতু খুব ছোট মানের রোধ, তো এর তার মানে এর মধ্য দিয়ে বাধা খুব কম, তাহলে এক্সট্রা কারেন্ট, যে টোটাল কারেন্ট আসলো তার মেজরিটি অংশটা কিন্তু শান্টের মধ্য দিয়ে যাবে, অর্থাৎ ঝড়টা বয়ে যাবে শান্টের উপর দিয়ে। গ্যালভানোমিটারকে কিন্তু ওই এক্সট্রা কারেন্টের যে ফ্লোটা টলারেট করতে হবে না, ঠিক আছে? অর্থাৎ সে এক্সট্রা কারেন্টের ফ্লো এর কারণে যে ক্ষতি হবার কথা সেটা থেকে রক্ষা পেয়ে যাবে এই শান্ট ইউজ করার কারণে। এই কারণে কি করা হয়, শান্টকে সমান্তরালে যুক্ত করা, কারণ সিরিজে যুক্ত করলে তো সেই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ওই ফ্লোটা পাস হয়ে যাবে। সিরিজ মানে দুইটি একই কানেকশন, আর প্যারালাল মানে ডিভাইড হয়ে যাওয়া। সো এ কারণে শান্টকে কোন একটা সার্কিটে সমান্তরালে যুক্ত করতে হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে যে ইকুয়েশন গুলো লাগে, আমি শুধু ইকুয়েশন গুলোর কথা বলছি, যে গ্যালভানোমিটার কারেন্ট আই জি সমান যেটা পাওয়া যায় জি প্লাস এস ইন্টু আই, যেটা তোমরা তোমাদেরকে দেখিয়েছিলাম কারেন্ট ডিভাইডার রুল বা প্রবাহ বিভাজক নীতি। কারেন্ট ডিভাইডার রুল মনে আছে নিশ্চয়ই? প্রবাহ বিভাজক নীতি অনুসারে যে যেকোনো একটা ব্রাঞ্চের মধ্য দিয়ে প্রবাহ, তার সূত্র, সেই অনুসারে যেহেতু এখানে দুটি ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে দিয়ে প্রবাহ গ্যালভানোমিটার প্রবাহের বেলা সূত্রটা হবে এরকম। আর যদি শান্টের প্রবাহ আমরা নির্ণয় করতে যাই আই এস, তার জন্য সূত্রটা হবে জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই। সহজ কথায় মনে রাখতে হলে, যখন গ্যালভানোমিটারের প্রবাহ বের করছি তখন লবে থাকছে শান্টের মান, আর যখন শান্টের প্রবাহ বের করছি তখন লবে থাকছে গ্যালভানোমিটারের, অর্থাৎ শান্টের মান বলতে কি রোধের মানটা, এখানেও গ্যালভানোমিটারের জন্য রোধের মানটা, আর বাকি হর এবং আই দিয়ে গুণ করার ব্যাপারটা সেম কিন্তু, ঠিক আছে? তো এই জিনিসগুলো গেল গ্যালভানোমিটারের প্রবাহ এবং শান্টের প্রবাহ। যদি কোনো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের কয়েক গুণ বেশি কারেন্ট আমরা পাঠাতে চাই, ঠিক আছে, মূল প্রবাহের এন গুণ ধরো কারেন্ট আমরা পাঠাতে চাই, সেক্ষেত্রে সেই এন গুণনকে শান্টের গুণক বলা হয়। এন এর সূত্র হচ্ছে আই বাই আই জি, যেটাকে লেখা যায় জি প্লাস এস ডিভাইডেড বাই এস, এভাবে লেখা যায়, ঠিক আছে? বা এস সমান লেখা যায় জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এবং আই এস সমান, আমি শুধুমাত্র ইকুয়েশন যেগুলো লাগবে সেগুলো লিখছি এখানে, ম্যাথের জন্য যে ইকুয়েশনগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলো লিখছি। সো এখানে এন এর মান বৃদ্ধি করে তড়িৎ প্রবাহ হ্রাস করা যাবে, বৃদ্ধি করা যায় গ্যালভানোমিটারে। তো এ কারণে এন কে শান্টের গুণক বলা হচ্ছে, শান্টের গুণক বা শান্টের ক্ষমতা বলা হচ্ছে, ঠিক আছে? শান্টের ব্যবহার মূলত কি কারণে বললাম, যে যে বিভিন্ন তড়িৎ সুবেদী যন্ত্রগুলোর ক্ষতির হাত থেকে তাদেরকে রক্ষা করার জন্য শান্ট ব্যবহার করা হয়, ঠিক আছে?
তো এই শান্ট রিলেটেডও ম্যাথ রয়েছে তোমাদের বইতে। এখানে আরেকটা ইকুয়েশন রয়েছে যেটা প্রয়োজন হতে পারে, শান্টের ব্যবহার শুধুমাত্র যে গ্যালভানোমিটারের বেলায় হয় এরকম না, যেভাবে গ্যালভানোমিটারের বেলায় আমরা শান্টের ব্যবহার করছি এমিটারের বেলায়ও একইভাবে শান্ট ব্যবহার করা যায়। ধরো এমিটারের অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, শান্টের যে রোধের মান সেটা যদি এস হয়, গ্যালভানোমিটারের এমিটার কারেন্ট আই হয় আর শান্টের কারেন্ট আই এস হয়, তাহলে শান্টের মধ্য দিয়ে সরি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ যদি আমরা যে মূল প্রবাহ আই তার চেয়ে বেশি করতে চাই, সেক্ষেত্রে একটা ইকুয়েশন রয়েছে যে এস সমান আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, যেখানে আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, কার এমিটারের অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, আর এন হচ্ছে আমরা প্রবাহ কত গুণ বাড়াতে চাচ্ছি, এই অ্যামিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যে বাড়াতে চাচ্ছি সেই কত গুণ বাড়াতে চাচ্ছি সেই মানটা। এন গুণ তড়িৎ প্রবাহ মাপার জন্য, অর্থাৎ বর্তমানে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ আর অ্যামিটার দিয়ে মাপা যায়, তার এন গুণ যদি আমি মাপতে চাই সেজন্য এই অ্যামিটারের সাথে আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হয়। এই সমীকরণটা আর এই সমীকরণটার ফরম্যাট কিন্তু একই রকম, তোমরা যদি খেয়াল করো। এটা হচ্ছে গ্যালভানোমিটারের জন্য যেখানে গ্যালভানোমিটারের রোধ জি, আর এটা হচ্ছে এমিটারের জন্য যেখানে এমিটারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, একই ফরম্যাটের ইকুয়েশন, ঠিক আছে। সো এই ইকুয়েশন গুলো লাগবে আমাদের ম্যাথের জন্য। তবে শান্ট রিলেটেড ম্যাথ যে বোর্ড এক্সাম বা অন্যান্য এক্সাম গুলোর যে রেকর্ড রয়েছে, শান্ট রিলেটেড ম্যাথ গুলো একটু কমই এসে থাকে, বাট সেগুলো আমাদের প্র্যাকটিসে রাখতে হবে যাতে করে পরীক্ষায় আসলে আমরা মিস না করি। মূলত এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি যে ক্যাটাগরির প্রশ্নগুলো আসে রোধের বিভিন্ন সমবায়, রোধের সমবায় রিলেটেড প্রশ্ন, কারশফস ল, সেই কারশফস ল রিলেটেড প্রশ্নগুলো, হুইটস্টোন ব্রিজ সে রিলেটেড প্রশ্নগুলো, আর সাথে শান্টের কিছু প্রশ্ন থাকে, শান্ট রিলেটেড প্রশ্নগুলো অনেক সময় এসে থাকে। তো মূল ক্যাটাগরি হলো এগুলো। চ্যাপ্টারের শেষে একেবারে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল রিলেটেড অংশ, মিটার ব্রিজ, পটেনশিওমিটার, পোস্ট অফিস বক্স, এই জিনিসগুলো যেগুলো তোমাদের ল্যাবে করানো হয়েছে, এই জিনিসগুলোতে তোমরা কোনটা কি কাজে ব্যবহার হয়, মূলত এমসিকিউর জন্য কিছু জিনিস একটু পড়ে রাখবে যে মিটার ব্রিজ কি কাজে ব্যবহার হয়, পোস্ট অফিস বক্স সেটা কি কাজে ব্যবহার হয়, বা সেক্ষেত্রে যন্ত্রপাতিগুলো কি কি দিয়ে তৈরি, তারপরে পটেনশিওমিটার সেখানে কি মেজার করা হয়, সেই পটেনশিওমিটার দিয়ে কি পরিমাপ করতে হয়, পটেনশিওমিটার কয়টা তার থাকে, মিটার ব্রিজের তারটা কিসের তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি ছোটখাটো প্রশ্নগুলো তোমরা এমসিকিউর জন্য এই অর্থাৎ লাস্টের অংশটা, যেটা যদিও ব্যবহারিকের জন্য বেশি গুরুত্বপূর্ণ বাট এমসিকিউর জন্য একটু দেখে নেবে। তো এই চ্যাপ্টারের ম্যাথ যেটা বলছিলাম, ম্যাথ প্র্যাকটিস, আমরা পরের ক্লাস ম্যাথ প্র্যাকটিসটা শুরু করব আশা করছি। তো আজকের ক্লাস পর্যন্ত যে টপিকগুলো রয়েছে সেগুলো একটু রিভিউ করলাম, পরের ক্লাসে আমরা ম্যাথ প্র্যাকটিসে চলে যাব। তো আজকের ক্লাস এতটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ক্লাসগুলো ফলো করতে থাকো, যে কোনো প্রবলেম জানাবে শেয়ার করবে, এবং আপকামিং এক্সামগুলোর প্রস্তুতি নিতে থাকো, অবশ্যই যেহেতু এক্সামগুলো দিতে হবে তোমাদেরকে, সেই প্রস্তুতি কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে। সবার জন্য শুভকামনা রইল, সকলকে ধন্যবাদ।